জঙ্গলে ঢুকতেই চোখে পড়ল কিছু বুনো বাইসন। ওদের দেখে মনে হলো কিছু অনাহূত অতিথিদের দেখে মোটেও খুশি হয়নি। এই সময় তুই দেখতে ওই সামনে ঝোপ থেকে উঁকি দিয়েই আবার ঝোপের মধ্যে মিলিয়ে গেল একটা আস্ত হরিণ। কিছুক্ষণ অপেক্ষা করার পর আবার আমরা সামনের দিকে এগিয়ে চললাম। ঘন্টারে দেখা পেলাম শেষ পর্যন্ত। ঘন্টারটিকে অনেকক্ষণ দেখার পরেও যেন আশ মিটছিল না।
একটা বুনো শুয়োরও তার কিছু ছোট ছোট বাচ্চা নিয়ে নুন খেতে গন্ডারের কাছে চলে এসেছিল। মাথা নাড়াতে নাড়াতে যেন সেটাই বাজাতে চাইছে। বন্ধ কর হয়েছে, ভালো ফটো আসছে না। জোয়ারের মধ্যে গঙ্গা শুয়ে আছে ওই ভিতরে হলং নদী। চল দেখি কি করে যাবে পাশে, আর ওই পাশে দেখা যাবে না ঘুরিয়েছে। জলে উঠেছিল কাঠের ঘরগুলো, তাহলে এবার এলো ফেরার পালা।